আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলিফ কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিরিন। আজকে তোমাদের জন্য একটা হেলদি, খুব সুন্দর একটা টক মিষ্টি ঝাল ভাজির নিয়ে এসেছি। দেখো আমি কিভাবে ভাজিটি বানাই। আমি প্রথমে প্যানের ভিতরে তিনটি শুকনো মরিচ দিয়ে দিলাম, দুটি পেঁয়াজ, একটা রসুন আর তিন চারটি কাঁচামরিচ কেটে এখানে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে, মরিচটাকে ভাজা ভাজা করব। এই ভাজিটা খুবই ভালো লাগে আমার, আমি খুদে ভাতের সাথে খাই, রুটির সাথে খাই, তোমরাও বাসায় বানিয়ে দেখো কীরকম লাগে। এতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখানে আমি একটা আলু কেটে দিয়ে দিলাম। আলুটা দেখছো কীভাবে আমি কেটে দিয়েছি, এরকম করে তোমরা সবাই ভাজি করো আমি জানি। আলুটাকে একটু এখন ভাজা ভাজা করব। আমার এই ভাজিটা ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যাবে, একের অল্প উপকরণ দিয়ে এই ভাজিটা হবে। খুব সুন্দর একটা রেসিপি, আমার ছেলেদের যখন আমি সকালে স্কুলে নিয়ে যেতাম, মাদ্রাসায় নিয়ে যেতাম, তখন আমি নিয়ে যেতাম এইভাবে ভাজি করে, পারোটা করে। এই দেখো একটা গাজর দিয়ে দিলাম, এখানে তিন চারটা আমড়া কেটে দিয়েছি। আমড়াটা কিন্তু কাঁচা হলে হবে না, আমড়াটা আমার এক সপ্তাহ ধরে ঘরে ছিল, আমড়াটা নরম হতে হবে, একটু পাকা আমড়া হতে হবে। আর এই তো দিয়ে দিলাম সামান্য কিছু বাদাম। এখন আমি লো হিটে আস্তে আস্তে ভাজা ভাজা করব। তোমাদের যদি আলুটা বা তরকারি কোনো কিছু একটু অন্যরকম মনে হয়, তাহলে তোমরা এখানে একটু সামান্য পানি দিয়ে দিও, কারণ মাশাল্লাহ আমার এখানে যে সবজিটা দেওয়া খুব টাটকা ফ্রেশ সবজি, আমার পানি লাগতেছে না। আর এখন তো জানি সব সবজি থেকেই পানি ওঠে, পানি দেওয়াও লাগে না। এখানে আমি সামান্য জিরে ধনে পাকি দিয়ে এখন আমি ভাজা ভাজা করতেছি। দেখো এখানে সামান্য আমি চিনি দিয়ে দিলাম, কারণ এই সবজিটা হবে টক মিষ্টি ঝাল, আমরা আছে টক হবে, মিষ্টি হবে, এটি চিনির জন্য ঝাল হবে, মরিচ কেটে দিয়েছি। খুব সুন্দর, দেখো সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি। আর এখানে আমি এক চামচের থেকে একটু কম সয়া সস দিয়ে দিলাম। তোমরা এখানে সয়া সস, এখানে টমেটো সসটা ব্যবহার করতে পারো, আমি টমেটো সসও ব্যবহার করি, সয়া সসও ব্যবহার করি। যারা সয়া সস পছন্দ করো না, তারা এখানে টমেটো সস দিয়ে নিবা, দেখবা যে ভাজিটা খুব ভালো লাগে। আমার কিন্তু অলরেডি ভাজি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, খুব লোতে রেখেছি আমি চুলার ফ্লেমটা। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই আমাকে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম নামানোর আগে। এ তো আমার এখন ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচিটা দিলে খুব ফ্রেশ, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আলহামদুলিল্লাহ আমার টক মিষ্টি ঝাল ভাজিটা হয়ে গেছে। এই তো এখন আমি তোমাদেরকে একটা প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। ইনশাল্লাহ আগামী বলকে তোমাদের সাথে আবার দেখা হবে। এই দেখো কীরকম হয়েছে আমার ভাজিটা। আর আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফেজ।